গত বছর কোভিড মহামারীতে বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবগুলি উৎসবই বাধা হয়ে দাঁড়ায় করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণের নতুন রেকর্ড ভাবিয়ে তুলছে মানুষকে। এরই মধ্যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার পশু কোরবানি নিয়ে কি হবে তা নিয়ে ছিল উৎকণ্ঠা। সোমবার দুপুরে দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত জানায় নগর কর্তৃপক্ষ। উত্তর সিটি কর্পোরেশনে 9টি অস্থায়ী হাট আর গাবতলীর একটি স্থায়ী হাট নিয়ে হবে 10টি পশুর হাট। একটি পশু থেকে আরেকটা পশুর দূরত্ব 6 ফিট রাখতে হবে এবং পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আপনাদেরকে সেখানে রাখতে হবে। অন্যদিকে দক্ষিণে 10টি অস্থায়ী হাট আর একটি স্থায়ী হাট নিয়ে বসছে 11টি হাট। 17 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কোরবানির পশু কিনতে পারবেন সাধারণ মানুষ। ঈদের দিন সহ 5 দিন আমাদের হাট বসবে, সেই হিসেবে আমরা 17 তারিখ থেকে আমাদের হাটগুলো তাদের বিক্রি কার্যক্রম শুরু করবে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশু পরিবহন, কোরবানি এবং বাজার ব্যবস্থাপনায় কি পদক্ষেপ নেওয়া হবে সেসব নিয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানাবে সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।